যে সাকিব হ্যাভ দ্যাট মানে 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 কি বলবো, একটা এজ কোথাও একটা জায়গায় এগিয়ে আছে, হ্যাঁ এক্সপেক্টার আছে ওর মধ্যে একটা, যেটাতে ও সেই গ্যাম্বলিংটা ওই সেই মানে পজিটিভ মানে জেতার জন্য যেটা করা উচিত, যেটা মনে করে যেটা করলে ভালো হবে, এটা এখন বলার সময় না, এটা এখন বলা, এটা এখন বলার প্রশ্নই ওঠে না। দেখেন আসলে প্রত্যেকটা ক্যাপ্টেনের সাথেই বিসিবির কোনো কমিটমেন্ট আছে অবশ্যই, তামিম যখন অধিনায়কত্ব পড়লো তখন একটা লং টার্ম কথাই ছিল, সুতরাং হাউ ক্যান ইউ ডিপ্রেস তামিম অ্যাজ ওয়েল, তো তামিম যে খারাপ করছে না বাংলাদেশের ওয়ান ডে, হ্যাঁ তো সুতরাং তাকে তামিমের দিয়ে গেম সেন্স নাই ছিল না, তামিমের ক্রিকেট নলেজ কিন্তু খুব ভালো, হ্যাঁ তো তামিম এই ফর্মেটে এই যেহেতু টি টোয়েন্টি ফর্মেটে ক্যাপ্টেন্সি করে না, সেহেতু করেনি, মাহমুদুল্লাহ করেছে, মাহমুদুল্লাহ যে খারাপ ক্যাপ্টেন আপনি এটাও বলতে পারবেন, আমাদের টি টোয়েন্টি টিমে যে এত স্ট্রং সেটা আপনি মাহমুদুল্লাহর উপরে দোষ চাপিয়ে দিতে পারবেন, হ্যাঁ বাট আমি এটাই বলবো যে সাকিব হ্যাভ দ্যাট মানে 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 কি বলবো, একটা এজ কোথাও একটা জায়গায় এগিয়ে আছে, হ্যাঁ এক্সট্রাক্টর আছে ওর মধ্যে একটা, যেটাতে ও সেই গ্যাম্বলিংটা ওই সেই মানে পজিটিভ মানে জেতার জন্য যেটা করা উচিত, যেটা মনে করে যেটা করলে ভালো হবে, যেমন আপনি একটা লো স্কোরিং ম্যাচকে আপনি মেন বলে যখন বল করিয়ে দিচ্ছেন মানে সবাই প্রশ্ন করবে হোয়াটস হ্যাপেনিং, আর ও জানে যে ওই আট ওভারে যখন আমি বিশ রান দিছি তার মানে বারো ওভারে এখন একশো বিশ রান দশ রান রানের কিন্তু আট ওভার বল করে উঠাই দিছে, তো এই যে ওর মধ্যে যে পজিটিভ অ্যাটিটিউড ক্যালকুলেটিভ বা পজিটিভ যে জিনিসগুলো থাকে ইট ইজ আউটস্ট্যান্ডিং, এইটা এখন বলার সময় না, এটা এখন বলা, এটা এখন বলার প্রশ্নই ওঠে না, এটা এখন বলার প্রশ্নই ওঠে না, সিরিজ আমাদের এই এটা এখনই আমাদের নেক্সট আরেকটা সিরিজ শুরু হচ্ছে, আরেকটা এখানে বেসিক জিনিসটা এখানে অনেকগুলো প্রাপ্তি, আমাকে যদি বলেন আমি বলবো অনেকগুলো প্রাপ্তি, প্রথম কথা হচ্ছে যে গত বিশ্বকাপে গিয়ে আমরা দেখেছি যে আমাদের প্লেয়াররা রান পাচ্ছিল না, এবার কিন্তু আমরা দেখেছি আমাদের বেশ কিছু খেলোয়াড় রান পাচ্ছে, সো এটা একটা বিরাট আমি মনে করি আমাদের জন্য প্লাস পয়েন্ট। না আমাকে যদি বলেন, আমাকে এখন আমাকে যদি বলেন আপনি প্রথমে লেটস কাম টু বোলিং, আমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের পরে মুস্তাফিজকে মনে হচ্ছে আবার সে আবার আগের রিদমে ফেরত আসছে, সো আমার মেইন বোলার ফার্স্ট বোলার সে আগের ফর্মে চলে আসছে, দ্যাট ইজ আমার জন্য একটা বিরাট শান্তি। আপনি যদি বলেন তামিম ইকবাল অনেকদিন রান করছিল না এখন পুরো মনে হচ্ছে সুপার আগের মতো ফর্মে চলে আসছে, এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি। ইভেন লিটন দাস হ্যাজ প্লেড সাম ভেরি গুড ইনিংস, মুশফিকও কিছু রান পেয়েছে কয়েকটা খেলায়, ভালো রান করেছে, রিয়াদও করেছে, সব খেলা না হলেও করেছে কয়েকটা খেলায়, সো দিজ আর অল প্লাস পয়েন্টস। এখন কথা হচ্ছে যে এর সাথে যদি আপনি আসেন নাসুম হ্যাজ রিয়েলি বোল্ড ওয়েল, মানে আমি যদি পুরানদের কথা বলি শরীফুল হ্যাজ বোল্ড ওয়েল, ইভেন এবাদতও কিন্তু খারাপ করে নেই, মানে টি টোয়েন্টিতে যদিও সে খেল আমাদের স্কোয়াডে নাই খেলা করে, সো আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যে ভালো করে নেই তা না, আপনি মেরাজের কথা চিন্তা করেন, মেরাজের যে ব্যাটিং এটা তো টি টোয়েন্টিতে আমরা আশাই করি নাই এত ভালো ব্যাটিং করবে, সো ওদিক দিয়ে আমি বলছি না যে সবাই খুব ভালো হয়ে গেছে, তবে যে পরিস্থিতি দেখেছি লাস্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তার চেয়ে মনে হচ্ছে এটা একটু বেটার, তার চেয়ে তারা ইম্প্রুভ করেছে এবং এটা আমাদের জন্য হয়তো কাজে লাগবে। ডেফিনেটলি সাকিব তো ওয়ান অফ দ্য আই মনে করি যে ভালো ক্যাপ্টেন, বাট ডেফিনেটলি বাকি যারা আছে তারাও যে খুব একটা খারাপ করছে তা না, মাহমুদুল্লাহও ভালো কাজ করে ক্যাপ্টেন হিসেবে ভালো, তামিমেরও যথেষ্ট ক্রিকেট নলেজ খুবই ভালো আছে, বাট হ্যাঁ সাকিব হয়তো বা খুবই ভালো করছে, এবং এই এই টুর্নামেন্টে আমি তো সত্যি কথা বললাম কারণ আমি খুব কাছ থেকে দেখেছি, যেহেতু আমি জানি বরিশালের যেভাবে ও লিড করেছে মানে 141, 143, 145 ডিফেন্ড করা ইজ নট দ্যাট ইজি, কোনো টিম কিন্তু এরকম কনসিস্টেন্টলি আমরা সাতটা ম্যাচ একটানা জিতেছি এবং স্লো স্কোরিং ম্যাচ, ইভেন আমরা 200 রানও ডিফেন্ড করতে গিয়ে একদিন প্রায় হারতেই বসেছিলাম, সেখানেও আপনি যদি দেখেন একটা ওভার শান্তকে দিয়ে বল করিয়ে কিন্তু পুরো, মানে এটা কয়টা ক্যাপ্টেনই সাহসটা পাবে শান্তকে ওই সময় বল করানোর, সুতরাং এই জন্যই বলতে হয় গ্যাম্বলিং কম সময় কাজে লাগে, তার সাকিবে সেটাই কথা বলে এরকম হয়, তো বাট আমি মনে করি হিজ ক্লাস। এই জায়গায় যদি সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে বললেন ক্লাস ডেফিনেটলি, এবং গ্যাম্বলিং করার ব্যাপারটা তো সে সাকসেসফুল ছিল, আপনি তো ন্যাশনাল টিমের টিম ডিরেক্টর মানে অনেক বড় একটা দায়িত্ব আপনার কাঁধে, ডিসিশন মেকিং এর জায়গায় যদি কখনো এরকম সুযোগ হয় বা ইনপুট দেওয়ারই হয় সাকিবকে কি আপনি ন্যাশনাল টিমে আবারও কামব্যাক করাতে চাবেন অ্যাজ এ ক্যাপ্টেন?